আমরা দুপুর থেকে দুপুরের আগ থেকে আমরা শুনছি যে এখানে দুই পক্ষ খুব মুখোমুখি হয়ে গেছে, এখানে মাটি বালি ভরাট কে কেন্দ্র করে এবং নানা রকম সমস্যা আছে। একপাশে বোধহয় বজলু গ্রুপ ছিল আর একপাশে জায়েদ গ্রুপ ছিল, এরকম একটা অবস্থা। তো আশেদের মুখোমুখি অবস্থান গ্রহণ করছে। তো যার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে যা করণীয় আমরা সেটা সে পর্যন্ত করতে পেরেছি বলে আমরা মনে করি। সে একজন ব্যক্তি টাটাবিদ্ধ হয়েছে আপনার মতো আমিও শুনেছি, যেহেতু আমি রাস্তায় আছি আমি লোক পাঠিয়েছি, আগে খোঁজ নেওয়া দরকার যে আসলে সেই লোকটা শমশের না অন্য লোক, এরপরে নির্ধারণ করা হবে সে কোন গ্রুপের বা আছে কি নেই। যদি এরকম হয়ে থাকে আমরা আইনগত অবশ্যই ব্যবস্থা নেব, আমরা নিয়ম নীতি মেনে আইনের দিকটা মেনে যা করণীয় আমরা সেটাই করবো। আমরা তো এসে দেখেছি যে দুই পক্ষ মুখোমুখি, এবং পরবর্তীতে যতটুকু জেনেছি আমি পরিষ্কার নাও হতে পারে যে যেখানে মাটি ভরাটটাকে কেন্দ্র করে কিংবা একজনের জায়গা জমি আর একজন দেয়াল দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির একটা উদ্ভব আর কি।